ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো কাঁপিয়ে দিল। টি টোয়েন্টির ভয়ঙ্কর সেই পুরনো রূপেই যেন ফিরল রোস্টন চেজের ক্যারিবিয়ান দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটে বলে আগ্রাসী এক ওয়েস্ট ইন্ডিজেরই দেখা মিলল ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ঠিক যেই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 উইকেটে হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ, সেই একই মাঠে দলটা প্রোটিয়াদের বিপক্ষে মনের ক্ষোভ মেটাল, করল হোয়াইট ওয়াশ। প্রথম টি টোয়েন্টিতে নিকোলাস পুরান আর সাই হোপের বিধ্বংসী 50-তে 175 রানের লক্ষ্য ঠপকে যায় দলটা 17 ওভার 5 বলেই। দ্বিতীয় টি টোয়েন্টিতে দলগত পারফরমেন্সে 180 রানের টার্গেট দেওয়া ওয়েস্ট ইন্ডিজ প্রোটিয়াদের অল আউট করে দেয় 149 রানে। দ্বিতীয় ম্যাচেই সিরিজ জিতে নেয়া দলটা এরপর মূল চমক দেখায় তৃতীয় ম্যাচে। নিজেদের হোয়াইট ওয়াশের লজ্জা আটকানোর ম্যাচে শুরু থেকেই বিপত্তিতে পড়ে দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদের আকাশের বৃষ্টি ম্যাচের গণ্ডি কমিয়ে দেয়। 20 ওভারের ম্যাচে ওভার কমে যায় 7টি। প্রথমে ব্যাট করা সফরকারী মার্করামের দল করতে পারে 108 রান। ক্রিস্টান স্টাবস 15 বলে বিধ্বংসী 40 রানের ইনিংস খেললেও ওপেনার রায়ান রিকেলটনের 24 বলে 27 রানের স্লো ইনিংস ভোগায় তাদের। এরপর ব্যাট হাতে নামা ওয়েস্ট ইন্ডিজ 109 রানের লক্ষ্য তারা করতে নেমে সময় নেয় 9 ওভার 2 বল। সাই হোপের 42 রানের মারকুটে ইনিংস সাথে নিকোলাস পুরানের 250-এর বেশি স্ট্রাইক রেটে 35 রান। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতে নেয় 8 উইকেটে। ঘরের মাঠে বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজকে রুখে দেয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে পরাজয়ের সেই ক্ষত যেন দলটা মেটালো একই ময়দানে হোয়াইট ওয়াশের মধ্য দিয়ে। টি টোয়েন্টিতে অন্তত 3 ম্যাচের সিরিজে আফগানিস্তানের পর দ্বিতীয়বারের মতন কোনো দলকে এমন ধবল ধোলাই করল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে 2 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া রোমারিও সেইফার্টও তাদের প্রতিশোধের কথাই জানালেন। আমি এই প্রক্রিয়ার সাথে লেগে আছি, বল বাই বল আমি সেদিকেই ফোকাস করেছি। আজ ম্যাচটি কঠিন ছিল কারণ ভেজা বল ছিল, আমি মনে করি আমি সেখানে 70% দিয়েছি। আপনি জানেন ব্যাটাররা কতটা ভালো, আমাদের ফ্যানরা কম ছিল বিশ্বকাপের পরে, আর এখন আমরা সেই দলকে হারিয়েছি যেই দল আমাদের ছিটকে দিয়েছিল। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তোলা ইডেন মার্করাম এই পরাজয়ে হতাশ। শেষ ম্যাচে বৃষ্টিও যে তাদের হারাতে সাহায্য করেছে সেই আক্ষেপও তার কণ্ঠে। বৃষ্টি সাহায্য করেনি, কঠিন ম্যাচ গেছে, সম্ভবত সবচেয়ে কঠিন কন্ডিশনে খেলেছি, এরপরও দল হিসেবে উন্নতির জায়গা আছে, তাতে কিছুটা সময় লাগবে, এখান থেকে নেয়ারও কিছু আছে, কিন্তু হারাটা কখনোই ভালো কিছু নয়। ঘরের মাঠে বিশ্বকাপ, তবুও দারুণ পারফরমেন্স করা ওয়েস্ট ইন্ডিজের তরি ডোবে তীরে এসে। সেই হতাশার পর দেশটার মানুষের যে স্টেডিয়ামে আসার প্রতি কিছুটা অনাগ্রহ তৈরি হবে। ম্যাচ শেষে কোচ ড্যারেন সামি থেকে শুরু করে রোমারিও সেইফার্টরা তাই তো গ্যালারিতে গিয়ে ভক্ত সমর্থকদের সাথে এভাবেই মিশে গেলেন, জানান দিলেন ভালো কিছুই আসছে সামনের দিনে।